পরে ঘরের পড়া লড়াটু আর তার সরুটু ভাকে গুয়াহাটিত লই গল। গুয়াহাটিত নি বৌয়াকক তাতে থই দিলে। থই দি তাক আরো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারে 12টা বজাত গাড়ি উঠাই দিলে ঘর অহার কারণে। সি নাথাকে তার মানে তাতে। আর আগে পিছিয়ে তেনেকে কেতিয়াবা গৈছিল আইছিল। সিদিনাখন গাড়িত উঠাই দি লালমাটি বাস স্ট্যান্ডত গাড়িত উঠাই দিলে দি 12টামান বজাত। তারপর আজি গেলি লড়াজন নিরুদ্দেশ হয়ে আছে। কি নাম? নামটো পরমানন্দ কলিতা। থানাত বশিষ্ঠ থানাত বর্তমানে এজাহাত দিয়া হয়েছে, তাতে জানা হয়েছে। এতিয়া বাদ বাকিখিনি আর এতিয়া আর বিচারি পাওয়া নাই। মুকালমুয়া থানাত বর্তমান জানা নাই নেকি? জানাব লাগে যদিও জানাব। ইতিমধ্যে বশিষ্ঠ থানাত দিছে, বশিষ্ঠ থানাত দিয়া হয়েছে, জানা হয়েছে বশিষ্ঠ থানাত। বৃহস্পতিবারে 12টা বজাত উঠে দিছি বুলি শিকারি উঠে দি পেলে গধূলা মোক ফোন করছি বোলে মাই শি গেছি না মোর বাহা নাই পরমানন্দ আছিল, এনে বেঙা বুলি মাতে সবে। বয়স কিমান মান? বয়স হয়েছে 27 বছরমান হয়েছে। তারপিছত ইটা আজি 3 দিনে হল, খবর নাই আকো দিছি বোলে হেৰিটো কৈছে থানায় থানায় জানাইছি। কোন থানাত জানাইছে? বশিষ্ঠত জানা বুলি কৈছে। তাহলে কি খবর নাই? ইটা কহাই বা কি হৈছে আর কবা নোৱাৰো। ৰাতি ভাতে নাই না পানীয়ে নাই, ফোন ভাঙি আহিছি ঘৰৰ পাই ৰঙা যায় কেৱল মায়াকৰ বিচাৰি যে ঘূৰি ফুৰে এখানে দোকানে পথ আছে। কোনোবা যদি লগ পাই কিবাকে আমাক জনালি অনুগ্রহ কৰিব। যোগাযোগ করে মোবাইলের নাম্বার দিছো, মোবাইলের ফটো দিছো, সবখানি দি ফেলে যদি দেখা পা কবা আছে অলপ জনালি ভাল পাম। কবিতা প্রেমিক সকলের বাবে এটা নতুন খবর, আপোনালোকের মন সজীব আর সতেজ করে তুলবলৈ 21টা কবিতার সজায় পড়াই কবি সুমি রহমানে প্রকাশ করেছে এখনি কবিতা পুথি বিহগী মন। বিহগীবন কবিতা পুথিখন আপোনাৰ হাতত পাবলৈ যোগাযোগ কৰক এই নাম্বাৰত, এই ঠিকনাত যোগাযোগ কৰক